ইলিশের নানা রকম রেসিপি তো খেয়েছো দই ইলিশ ভাপা ইলিশ সরষে ইলিশ আরও কত কি ইলিশ দিয়ে বেগুনের কারি এইভাবে কি খেয়েছ চলো একবার দেখে নাও নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ব্লকে তোমাদের সকলকে স্বাগত জানায় কড়াই তেল বসিয়ে দিয়েছি আর তেল গরম হলে নুন হলুদ মাখানো ইলিশ মাছ আমি ছেড়ে দিচ্ছি কড়াতে আমার এখানে ল্যাজা মুড়ো চাকা সবটাই নিচ্ছি কারণ আমার এই রেসিপিতে সবটাই চলবে দিয়ে এপিট ওপিট ভালো করে ভাজা করে আমি মাছটা তুলে নেব মাছটা এখানে আমি মোটামুটি ভাজবো মানে খুব বেশি কড়াও না আবার খুব নরম করেও না মাছটা আমার ভাজা হয়ে গেছে আর এখানে আমি তুলতে গিয়ে দেখলাম আর একটু আমার ভাজা প্রয়োজন আর একটু আমি ভেজে নিচ্ছি দেখো রঙটা ঠিক এই রকম হবে এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই আমি নুন হলুদ মাখানো বেগুনটাও তুলে দিচ্ছি আমি এখানে একটা বেগুন নিয়েছি আর একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি বেগুনটা নুন হলুদ মাখানো এই তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি বেগুনটাও একটু হালকা ব্রাউন 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 করে ভেজে নেবে এবার আমি বেগুন ভাজাটা হয়ে গেছে আমি তুলে নিলাম এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি তেল দিয়ে দিচ্ছি আর তেলের মধ্যে দিচ্ছি সামান্য পাঁচ ফোড়ন আর এখানে আমি মশলা কি কি ব্যবহার করছি একবার দেখে নাও চলো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে সর্ষে দু রকমের সর্ষে কালো সর্ষেটা একটু কম আর নুন চিনি সামান্য আর কাঁচা লঙ্কা চারটে দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি মশলাটা নুন আর চিনি পেস্ট করার সময় নুন চিনিটা অবশ্যই দেবে চিনিটা সামান্য আর নুনটা পরিমাণ মতো দিয়ে এই পেস্ট মশলাটা আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম দিয়ে ভালো করে কষাতে থাকবো এই মশলাটা কম আছে একটু কষাবে কারণ লেগে যেতে পারে আর না একদম কষালে কাঁ মশলার কাঁচা গন্ধটা থেকে যেতে পারে তো হালকা আছে একটু জল দিয়ে পরিমাণ মতো জল একটু দিয়ে কষা কথা কষাতে থাকবে দিয়ে আর একটু ঝোলের মধ্যে দিয়ে দেবে দেখো কালারটাও একটু মশলার চেঞ্জ হয়ে গেছে আর একটু হালকা তেলও ছেড়ে গেছে আমি এবার মাছগুলো এর মধ্যে তুলে দেবো আর ভাজা বেগুনটা এরপর আমি এর সঙ্গে অ্যাড করে দেবো ভাজা বেগুনটাও দিয়ে দিলাম দিয়ে ঝোলটা একটু মরে গেলে একটু ঝোলটা কায় কায় মতো হয়ে গেলে আমার রেডি ইলিশ বেগুনের কারি এইভাবে একবার খুব সাধারণভাবে সিম্পলভাবে তৈরি একবার বাড়িতে ট্রাই করো দেখবে খুব মজার হবে আমার ঝোলটা একটু শুকিয়ে গেলে গায়ে গায়ে এবার আমি মাছটা নামিয়ে নেব আর ওপর থেকে তিন চারটে কাঁচা লঙ্কা চেরা ছড়িয়ে দেবে আর কাঁচা তেল নামানোর আগে অবশ্যই দেবে এক চামচ কাঁচা তেল ওপর থেকে এই ঝোলের মধ্যে দিয়ে দেবে বাস আমার রেডি ইলিশ বেগুনের কারি তোমরা অবশ্যই ট্রাই করো আর জানিও কেমন হয়েছে আজকের মতো এখানেই টাটা দেখা হচ্ছে নেক্সট লকে ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর কমেন্ট শেয়ার করে পাশে থেকো